ফাইনালি ভারত সরকার মোদি টিকটককে ব্যান করে দিয়েছে। টিকটকের সাথে আরও 58টি অ্যাপসকে ব্যান করা হয়েছে, যেগুলো মূলত চাইনিজ অ্যাপস। আমি এই ভিডিওতে জানাবো কি কারণে এই অ্যাপসগুলোকে ব্যান করা হলো এবং এর মূল কারণ কি, এবং এই 59টি অ্যাপসের মধ্যে আমরা প্রতিনিয়ত ইউজ করে চলি সে কয়েকটি অ্যাপও রয়েছে, সেগুলোর নামও বলবো এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফাইনালি ভারত সরকার মোদি 59টি অ্যাপস ব্যান ঘোষণা করেছেন ইন্ডিয়াতে। দেখতে পাচ্ছেন এখানে লিস্ট, এক নম্বর রয়েছে টিকটক, এবং আমরা প্রতিদিন আমাদের মোবাইলে ব্যবহার করি শেয়ার ইট, ইউটিউব ব্রাউজার, এই অ্যাপসগুলো হচ্ছে চাইনিজ অ্যাপস। মোট 59টি চাইনিজ অ্যাপসকে ব্যান ঘোষণা করা হয়েছে ইন্ডিয়াতে। এই 59টি অ্যাপস ব্যান ঘোষণা করার মূল কারণ হচ্ছে চাইনিজ এবং ইন্ডিয়ার দ্বন্দ্ব, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। এখানে ধারণা করা হচ্ছে এই 59টি চাইনিজ অ্যাপসের মাধ্যমে চাইনিজেরা বিভিন্ন ধরনের ডেটা সংগ্রহ করে থাকে এবং এই ডেটা দিয়ে ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তৈরি করা হয় বলে ধারণা করা যাচ্ছে। আর এজন্যই চাইনিজ 59টি অ্যাপসকে ব্যান ঘোষণা করে দেওয়া হয়েছে। অলরেডি কালকে এর নিউজ প্রকাশ হয়েছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বিভিন্ন পত্রিকাতে এ নিয়ে লেখালেখিও করা হয়েছে। অনেকেই ভাবছেন যে পাবজি, বা অনেকে ভিডিও দেখেছেন যে পাবজি কেউ ব্যান করা হয়েছে, কিন্তু না, পাবজি অ্যাপসকে ব্যান করা হয়নি। পাবজি হচ্ছে কোরিয়ার একটি অ্যাপস। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, মাস্ট বি, এবং কমেন্ট করে জানাবেন টিকটক ব্যান হওয়াটা কি ঠিক না ব্যাঠিক। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।